কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনারা যারা জাতক জাতিকা আছেন, আপনাদের জীবন বদলে যেতে পারে। কি করা উচিত এবং কি করবেন সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব। দীর্ঘ 12 বৎসর কাল পরে আবার কিন্তু এই যোগটা আপনারা পাবেন। আপনারা কম বেশি অবগত আছেন আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। এই দেবগুরু বৃহস্পতি আবার আপনার ভাগ্যস্থানে আসতে 12 বৎসর কাল সময় নেবে। দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 থেকে রেট্রোগ্রেড মোশনে আসছে, যার ফলে শুভত্ব আপনারা পাবেন। স্নেহের দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে এবং এই বক্র অবস্থায় থাকবে, অর্থাৎ এই বক্র গতিতে থাকবে সেটি কিন্তু 2025 সাল ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রেও মে মাস পর্যন্ত 14 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার এই ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে, যার ফলে আপনারা এই যে সময়টুকু, অর্থাৎ আপনারা ধরে নিয়ে চলতে পারেন মে মাস পর্যন্ত, কোনো হিতৈষী ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে, কোনো গুরুর সান্নিধ্যে আপনারা কিন্তু আসছেন, খুব ভালো সময় এই সময়টা। কারণ কি, কেতু গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে বা লগ্নে অবস্থান করে আছে। আপনারা যারা ভাবছেন গুরু দীক্ষা নেবেন, তাহলে এই সময়টার মধ্যে নিয়ে নিন, যতদিন দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে। কি উদ্দেশ্যে আপনার এই পৃথিবীতে জন্ম হয়েছে, একটি মোক্ষ লাভ কিন্তু আপনার হচ্ছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের আছেন সময়টা ভালো, তাই আপনারা দীক্ষা নিতে পারেন যারা ভাবছেন দীক্ষা নেবেন। এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে, কিছু বিষয় আপনারা মেনে নিয়ে চলবেন, কিছু করবেন সেটি অবশ্যই বলছি আমি ভিডিওর মধ্যে। এই সময় পরিবারের মধ্যে বয়স্ক যিনি আছেন তার সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। বুঝতে আপনি হয়তো পাচ্ছেন যে বয়স হয়ে গেছে, কথাটা ঠিক বলছে না, মুখের উপরে কিছু বলবেন না, ঠিক আছে আমি দেখছি করছি এই রকম বলে রাখার চেষ্টা রাখবেন। অর্থাৎ বয়স্কদের কোন আপনার দ্বারা কোনো না দুঃখ না পায় সেটি কিন্তু খেয়াল রাখবেন। আপনারা যেগুলি করতে পারেন, একটি অবশ্য করতে পারেন, এতগুলি কয়েকগুলি আমি বলবো, সেটি হলো আপনারা এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে, আপনারা কোনো মন্দিরে ঘণ্টা দান করতে পারেন, ভালো ফল কিন্তু আপনারা পাবেন। কারণ দীর্ঘ 12 বৎসর কাল পরে আবার কিন্তু আপনার এই ভাগ্যস্থানে প্রবেশ করবে। তাই আপনারা যারা ক্যারিয়ার নিয়ে, ভাগ্য অর্থাৎ আমাদের জীবনে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে সেটাই তো ভাগ্য, এবং সেই ভাগ্যস্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। তাই যারা ক্যারিয়ার নিয়ে একটু চিন্তায় রয়েছেন, এইগুলো মানবেন, মন্দিরে আপনারা ঘণ্টা দান করতে পারেন, ভালো ফল পাবেন। বা আপনারা এই সময়ের মধ্যে যদি আপনার পিতা বেঁচে থাকেন, অবশ্যই পিতার কাছ থেকে কোনো দামি না হলেও এমন একটি জিনিস উপহার হিসাবে, গিফট হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যা থেকে দূর করবে। আপনারা এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এই সময়কালটার মধ্যে আপনারা পিতার কাছ থেকে কোনো ধর্মীয় বই নেবার চেষ্টা রাখবেন, গীতা, রামায়ণ, মহাভারত, এই ধরনের কোনো ধর্মীয় বই আপনি নেবেন, নিয়ে আপনার কাছে রাখবেন, ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা করতে পারেন, এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে এই সময়কালের মধ্যে, আপনারা 5টা হরিতকি মন্দিরে দান করতে পারেন, ভালো ফল পাবেন আপনারা। কারণ দীর্ঘ 12 বৎসর কাল পরে আপনাদের এই ভাগ্যস্থানে কিন্তু প্রবেশ করবে। তাই একটা আপনাদের জীবনে একটি বদল আসতে পারে, বদলে যেতে পারে আপনাদের জীবন, চেঞ্জ হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের যারা আছেন, আপনারা অনেক কিছু সুবিধা পাবেন, সেটি আমি আপনাদের রাশিফলের বা দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করে থাকবে তার ভিডিও আমি উপস্থাপন করেছি। তাই অবশ্যই আপনারা এটি করুন, আপনাদের জীবনে সার্বিক উন্নতি বা একটি পরিবর্তন আসছে সেটি বলা যেতে পারে। ধন্যবাদ।